পাগল, ইলিটারেট। কি ইলিটারেট? পড়ালেখা জানে নাই, মোল্লারা সব ব্যাকডেটেড, অর্ধশিক্ষিত। আরে বলে কি বলে না? আবু জেহেলের শব্দ, আবুল আহাবের শব্দ, উতবা সাহেবা উমাইয়া ইবনে খালফের শব্দ, উকবা ইবনে আবি মুআইতের শব্দ, এরা এই সমস্ত ভাষাই বলতো। মুহাম্মদের কাছে আসমান থেকে কিতাব এসেছে, ওর কথা অনুযায়ী আমাদেরকে চলা লাগবে। এটা অখ্যাত মানুষের কাছে, এতিমের কাছে আল্লাহ তাআলা এই বিষয় পাঠাবেন। আমাদের মতো এরকম স্বনির্ভর ভদ্র সমাজপতিদের কাছে আল্লাহ পাঠাবেন না, এটা কি হতে পারে? এরকম কোন কিতাব আল্লাহ পাঠালে তো আমাদের মধ্যে দামি দামি মানুষ, বড় মহান মানুষ যারা মহাজ্ঞানী, তাদের কাছে আসার কথা ছিল, তারাই তো সঠিক বুঝে। লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, আই আলা রাজুলিন আযীমিন মিনাল ক্বরিয়াতাইন। এই কিতাব অবতীর্ণ হলো, এটা অবতীর্ণ হওয়ার কথা ছিল এই দুটি বিরাট সম্মানিত জনপদ, একটা হলো মক্কা আর একটা হলো তায়েফ। মক্কা আর তায়েফ আরবের সবচাইতে নামি দামি দুটো এলাকা, বড় বড় নেতারা এখানেই থাকেন, বড় বড় মহাজ্ঞানী বুদ্ধিজীবীরা এখানে থাকেন। তাহলে এই দুই মহানগরীর একজন বড় ব্যক্তির কাছে, সম্মানিত মানুষের কাছে এই কিতাব কেন আসলো না? এই একটা ইতিম বাপ হারা মা হারা, চাচার কাছে দাদার কাছে বড় হয়েছে, অন্যের খেয়ে বড় হয়েছে, তার কাছে কেন আসবে? এই একই কথা এই যুগের ঠিক আমাদের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আওড়ায়, জাকাত ফিত্রা খাওয়া এই সমস্ত কাঠমোল্লাদের কাছ থেকে কি আমাদের কি জ্ঞান নিতে হবে নাকি? আর কোনদিন বলবো আলেম ওলামা যে কথা বলেন ঐশী জ্ঞান আসমানি এলেমের নূরের ভিত্তিতে কথা বলেন, কোন মন গড়া কথা তারা বলেন না, ঠিক কি ঠিক না? আবু জাহেল পন্থীদের, আবু লাহাব পন্থীদের বোধগম্য হোক চাই না হোক, কেউ খুশি হোক আর নারাজ হোক, এগুলোর দিকে ওয়ারিসুল আম্বিয়া আলেম ওলামাদের তাকিয়ে দেখার কোনো সুযোগ নাই, সময় নাই, কারণ তারা নবীজির খাঁটি ওয়ারিস। এবং নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগত রিসালাতা। ও আমার প্রিয় রাসূল, আপনার কাছে যা কিছু অবতীর্ণ করেছি ওদের কাছে ভালো লাগুক চাই না লাগুক, উভয়টা আপনি পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দেন। অতএব সুদের বিরুদ্ধে আলিম বললে সুদখোরের গায়ে লাগবে, ডক্টর ইউনুসের গায়ে লাগবে, গ্রামীণ ব্যাংকের গায়ে লাগবে, যারা ঘরে ঘরে বাংলার গ্রাম গঞ্জের জনপদে জনপদে সুদ ঢুকিয়ে দিয়েছে, ওদের গায়ে লাগবে। আমরা কি করব তাও আমাদেরকে বলতে হবে। ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের গায়ে লাগবে, দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের গায়ে লাগবে। কিন্তু আলেম ওলামা এই কথাগুলো বলেই যাবেন, কার পছন্দ হলো, কার অনুরাগ এলো আর কার বিরাগ হলো, এগুলোর দিকে তাকানোর সময় তাদের নাই। কেন? তারা আল্লাহর তরফ থেকে নবীজির মাধ্যমে যা পেয়েছেন সবটুকুকেই তারা পৌঁছিয়েছে। মেরে মোহতরম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য বলছিলাম আলেম ওলামা যে কথা বলেন, হতে পারে তারা গরিব ছিলেন, কেউ কেউ অসহায় ছিলেন, অসহায় আর গরিব অবস্থায় যদি কারো জাকাতের টাকা খেয়ে থাকেন, জাকাতের উপযুক্ত ব্যক্তি, জাকাতের টাকা নেওয়া তার জন্য হারাম না হালাল? আস্তে বল। হালাল মাল খেয়ে বড় হওয়া একজন মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত রক্ত মাংস সব হালাল। হালালের ফলাফল হলো এই, চারিদিকে যখন মদ গাঁজা এবং মাদকের নেশার সয়লাব চলে, এই হারামের মধ্যে কওমি মাদ্রাসার বাচ্চাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদের রক্ত 100% হালাল এবং পরিষ্কার বিশুদ্ধ পাওয়া যায়, ডোপ টেস্টের মধ্যে কোন রকমের নেশাদ্রব্য তাদের রক্তের মধ্যে পাওয়া যায় না, ঠিক কি না? মাননীয় সরকারের এমপি মোতারাম জনাব কাজী ফিরোজ রশিদ সাহেবের একটি বক্তব্য আছে, আপনারা শুনেছেন? হ্যাঁ,
ফিরোজ রশিদ সাহেবকে টকশোর ভিতরে বহুত চেষ্টা করেছে মাওলানা সাহেবদের বিরুদ্ধে কিছু বলানোর জন্য। বিবেক আছে, বুদ্ধি আছে, বিরুদ্ধে বলেছেন। যখন প্রশ্ন করল মাদ্রাসার ছাত্ররা কেন রাজনীতি করবে, প্রিয় উপস্থিতি এজন্য বলছিলাম আলেম ওলামাকে তালিবুল ইলমকে জাকাতখোর এতিম গরিব বলে অসহায় বলে কটাক্ষ করা এবং তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবের কর্ম, আবু বকর ওমরের কাজ নয়। প্রিয় উপস্থিতি বলছিলাম এবার যখন তারা দেখল মোহাম্মদকে কোনোভাবেই দমানো যাচ্ছে না, বুদ্ধিভিত্তিক চেতনার বিকাশ ঘটানোর চেষ্টা করেও অপচেষ্টা করেও অন্ধকার এখানে ছড়ানোর চেষ্টা করেও ছড়ানো যায় না। যে কেউ মুহাম্মাদের কাছে যায় সে ব্যক্তি মুহাম্মাদের উপরে ঈমান নিয়ে আসে। তো এরা যে চক্রান্তটা করলো সেটা হলো এই যে মুহাম্মাদকে তো কোনোভাবেই দমানো যাচ্ছে না, মুহাম্মাদের দল ভারী হয়েই চলেছে, তো একটা কাজ করা দরকার। সেটা কি? মুহাম্মাদের কাছে যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আসমানি কিতাব এসেছে, অতএব ইতিপূর্বের আসমানি কিতাব বলাদের কাছ থেকে ধার কর্জ করে কিছু কঠিন প্রশ্ন এনে মুহাম্মদকে একটা ঠেক দেওয়া যায় কিনা, এজন্য তারা একটা টিম পাঠালো মদিনা শরীফে ইহুদিদের কাছে। ইহুদি পণ্ডিতরা বেছে বেছে তিনটা প্রশ্ন বের করে দিল। কয়টা? এক, যে জিজ্ঞেস করবে মুহাম্মদকে রূহ কি জিনিস, তার হাকিকত কি। দুই, জুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞেস করবে, তার ব্যাপারে কি জানে। তিন, আসহাবে কাহাফের ব্যাপারে প্রশ্ন করবে। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এই তিনটা প্রশ্ন নিয়ে তারা নবীজির কাছে আসলো। নবীজির কাছে আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, যদি এগুলোর উত্তর দিয়ে দিতে পারি তাহলে আপনারা ইমান আনবেন? মিস্টার আবু জেহেল বলে, অফকোর্স, কে বলো তুমি ভাতিজা, সাথে সাথে আমরা সবাই ইমান আনবো। এই যে কথা বলছে এটা কি সত্য না মিথ্যা? যদি উত্তরগুলো দিয়ে দিতে পারে তাহলে কি মানবে? মানবে না। কেন? এর চেয়ে বড় মুজিজা চোখের সামনে মিস্টার আবু জেহেল নিজে দেখেছে, তারপরেও সে কি করে নাই, হাতে পাথর নিয়েছে, নিয়ে বলছে মোহাম্মদ বলো তো হাতের ভিতরে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতের ভিতরে কি আমি বলবো নাকি আপনার হাতের ভিতরে যে আছে সে বলবে? তাহলে তো অনেক ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, ও হাতের ভিতরে থাকা বস্তু তুমি সাক্ষ্য দাও আমি কে। সাথে সাথে আবু জেহেলের হাতের ভেতরে পাথর কথা বলা শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন পাথর কথা বলল যে পাথর জীবনে কোনোদিন কথা বলেছে ইতিপূর্বে? পাথর কোনোদিন কথা বলে? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, হাজার হাজার বছরের আগেকার কোন মুর্দার কবরের সামনে গিয়ে যেই মুর্দা ইন্তেকাল করেছে কয়েক হাজার বছর আগে, তার চুল হাড্ডি শরীরের কোনো অংশ বাকি নাই, সবকিছু মাটি হয়ে গেছে, মাটি আর মাটি। ওখানে গিয়ে যদি ডাক দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই ব্যক্তি তার অস্থি মজ্জা সবকিছু সহকারে শটান দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালামের কালিমার সাক্ষ্য দিয়ে দিত, প্রশ্নের উত্তর দিত। ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন, কিন্তু লক্ষ্য করে দেখুন হযরত ঈসার এই মুজিজার মধ্যে এমন ব্যক্তি কথা বলছেন যিনি এখন কথা বলার ক্ষমতা রাখেন না, কিন্তু কোনো না কোনো আমলে পৃথিবীতে বিচরণ করে বেরিয়েছেন এবং বলেছেন, ঠিক কিনা? কিন্তু নবীজির হাতের পাথর জীবনে কোনোদিন আগে কথা বলেছে? কোনো পাথর কথা বলে? সেই পাথর কথা বলছে। এই জিনিস দেখার পরও আবু জেহেল কি বলে, ও ওয়াও মোহাম্মদ, তুমি তো ফার্স্ট ক্লাস ম্যাজিশিয়ান, তুমি তো জবরদস্ত জাদুকর, ওয়াও তোমার জাদু পাথরকে কথা বলাচ্ছে, পাথর কথা বলছে আবু জেহেলের হাতের ভিতরে, তারপরে ওই হারামখোর ইমান আনে নাই, আর এখানে তিন প্রশ্নের উত্তর দিয়ে দিলে ইমান আনবে। আসলে এই প্রশ্নের উদ্দেশ্য কি, ইমান গ্রহণ করা নাকি ঠেক দেওয়া? যদি ইমান গ্রহণ করা আর বোঝা উদ্দেশ্য হতো, মাওলানা আব্দুর রব ইউসুফি দামাত বারাকাত তুহুমকে যখন নাকি
মুরগি কবির জিজ্ঞেস করতেছিল ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই মাওলানা সাহেব মাওলানা সাহেব আমি আপনাকে শোনাচ্ছি দেখুন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ কোরআনের এই সূরা বাকারার আয়াত আলী ইমরান আয়াত মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেব বললেন শুনেন শুনুন শুনেন আপনি এটা বললে তো হবে না আপনি বাংলাটা বলতেছেন আমি আপনাকে আরবিটা বলি লাইক রাহা ফিদ্দিন লাইক রাহা ফিদ্দিনের অর্থ আপনাকে বুঝতে হবে এই অর্থ নিজের মন গড়া বুঝলে তো হবে না এখানে অর্থ হলো যে কেউ বাংলাদেশের নাগরিক হতে হবে কাউকে বাধ্য করা যাবে না কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে অবশ্যই বাংলাদেশের আইন কানুন তাকে মেনে চলতে হবে এই আয়াতের মর্ম হলো কাউকে ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো বিধর্মীকে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বাধ্য করা যাবে না জবরদস্তি করা যাবে না কিন্তু যদি কেউ গ্রহণ করে তাহলে তাকে ইসলামের বিধিবিধান নীতিমালা মানতে হবে তাকে মূর্তি আর ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান নিতে হবে ঠিক কি ঠিক না এটা ইমানি বিষয় এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো ওনার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে কারণ ওনার নিয়ম ছিল কোন বিষয় নিজের থেকে তো বলতেন না কে বলতেন আল্লাহ জানাতেন তাই বলতেন আল্লাহর কাছে জেনে বলবেন তো রাতটুকু সময় নিলেন জিবরিল আলাইহিস সালাম আসবেন ওনাকে জানাবেন তারপরে আগামীকাল বলবেন তুমি বলে দিলেন আগামীকাল বলবো কি বলবো আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে নবীজির মুখ থেকে ইনশাআল্লাহ বলাটা ভুলিয়ে দিলেন এটা ভুলিয়েছেন কে কেন নবীজির মাথা থেকে পা পর্যন্তই তো ইনশাআল্লাহ আল্লাহই আল্লাহ ইমান আর ইমান ঠিক কি ঠিক না তো ভুলিয়ে দিলেন কেন আমাদেরকে শিখানোর জন্য যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহ এগুলার গুরুত্ব কত বেশি ঠিক কি ঠিক না আমাদেরকে বোঝানোর জন্য ভুলিয়ে দিলেন ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান এখন রাতে উনি অপেক্ষা করছেন দোয়া করছেন জিবরিল আলাইহিস সালাম আসবে জিবরাইল আসে না এরপরের দিন কাফেররা এসে হাজির হয়েছে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিতে পাচ্ছেন না উনি বলছেন তার মানে বোঝা গেল রাসূল আলিমুল গায়েব রাসূল উত্তর দিতে পারছেন না তার মানে বোঝা গেল রাসূল কি আলিমুল গায়েব সব কিছু রাসূল জানেন জামিউ মা কানা ওয়া মা ইয়াকুনুর ইলম রাসূলের আছে এটাই তো বোঝা গেল আমাদের বেদাতি ভাইরা যে বলে একটু চিন্তা করা দরকার এই আকীদাটা কোরআন আর হাদিসের সাথে কি পরিমাণ সাংঘর্ষিক ঠিক কি ঠিক না নবীজি আলিমুল গায়েব আলিমুল গায়েব একমাত্র কে আল্লাহ নবীজি অতটুকুই বলতে পারেন যতটুকু উপর থেকে জানতে পারেন এখন আর বলতে পারছেন না এখন এরা হাসি ঠাট্টা শুরু করলো হ্যাঁ ধরা পড়ছ এইবার ধরা পড়ছ অহনার কয়ে পারো না কেমবে কইবা আসলে তো তুমি নকল নবী আবু জাহেলের বগল বাজানোর সুযোগ হয়ে গেল এক রাত দুই রাত তিন রাত চার রাত না পনেরো রাত পর্যন্ত ওহি আসে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অস্থির অবস্থা যাচ্ছে যেখানে প্রত্যেক দিন কয়েকবার জিবরিল আসে সেখানে পনেরো দিন পার হয়ে গেছে আর কত গুরুত্বপূর্ণ ইস্যু উত্তর দেওয়া দরকার হাজার মানুষের হেদায়েতের প্রশ্ন সেখানে জিবরিল আসে না অবস্থাটা কেমন মেন্টাল প্রেসারটা কেমন পনেরো দিন পরে ওহি আসলো কি আসলো ওহি আসলো নবী আহ কোন সময় আগামীকাল বা ভবিষ্যতে কোনো কিছু করবেন এই কথা ইনশাল্লাহ ছাড়া বলবেন না কি ছাড়া বলবেন না উদ্দেশ্য কি নবী না আমরা তাহলে বাতিল এই বাংলাদেশে জায়গা পাবে না ইনশাল্লাহ এদেশের মধ্যে সরকারের সাথে আলেম ওলামার লড়াই লাগাতে পারবে না ইনশাআল্লাহ সরকার হক বুঝবে এবং হককে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে হলুদ মিডিয়া এবং তাদের দাদা বাবু কাকা বাবুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে তো এই সময়ের ভিতরে এক এক কাফের এক এক কথা বলা শুরু করলো এক কাফের বলতেছে ওয়াদ্দাআকা রাব্বুকা ইয়া মুহাম্মদ ওয়া ক্বালাক মোহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে দিছে বিপদের সময় আর উদ্ধার করলো না তোমাকে পরিত্যাগ করেছে আর তোমার উপরে খেপে গেছে কারণ তুমি ইসলামের সঠিক ব্যাখ্যা দাও নাই তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো আর আল্লাহ এটা পছন্দ করে না ইসলামের সহি ব্যাখ্যা দেওয়া দরকার তুমি সঠিক ব্যাখ্যাটা দাও নাই তাই আল্লাহ রাগ করছে তোমাকে পরিত্যাগ করে দিয়েছে বুঝতে পেরেছেন এই হলো তাদের ওয়াজ
আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল সে এসে বলছে মা আরাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমি দেখতে পাচ্ছি তোমার শয়তানটা তোমাকে ছেড়ে চলে গেছে। বলে না নাউজুবিল্লাহ, শয়তান মানে হযরত জিবরিলকে কি বলতেছে, শয়তান তোমার শয়তানটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সূরা নাজিল করলেন রসূলকে সান্ত্বনা দিয়ে। সূরা তো শুরু করতে পারলাম না, শুধু অতটুকুই বলে কি নাজিল করলেন, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, কসম খেয়ে তারপরে বললেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা নবী, আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আপনার উপরে গোস্বান্বিত রাগান্বিতও হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই কুচক্রীদের চক্রান্ত থেকে বাঁচার তৌফিক নসিব করেন, গোটা জাতি আর দেশের ঈমান হেফাজতের তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।